পুরো আমার কাছে মনে হচ্ছিল যে অন্ধকার। দূর থেকে মানুষজন দাঁড়িয়েছে, এক পলক দেখলাম, কিন্তু তারপরে আর আমি কপালে টিপ পরা নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তির বিরুদ্ধে। তবে টিপ নিয়ে কটূক্তিকারীকে এখনো শনাক্ত করতে না পারলেও অভিযুক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে ডিউটিরত ছিলেন না বলে জানা গেছে। নামটা কি ছিল বা তার ব্যাজগুলো কি ছিল এগুলো আসলে আমরা রবিবার 3 এপ্রিল শেরবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উৎপল বড়ু এ তথ্য জানান। তিনি বলেন, তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ডক্টর লতা সাদ্দামের লিখিত অভিযোগের পর থেকেই ঘটনাস্থলে বেশ কিছু সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খেয়াল করার মতো মেন্টালিটিতে আমি ছিলাম না, মেন্টালিটি আমার ছিল না। এখন পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করা যায়নি, তবে আশা করছি শীঘ্রই তাকে শনাক্ত করতে পারব। উত্ত্যক্ত করার সময় ঘটনাস্থলে অভিযুক্ত পুলিশ সদস্যের ডিউটি ছিল কিনা জানতে চাইলে ওসি উৎপল বড়ুয়া জানান, ঘটনাস্থলে ও এর আশেপাশে ডিউটিরত বেশ কয়েকজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা জানিয়েছে তাদের মধ্যে এমন কেউ করেনি। আমি যখন দেশের আইন রক্ষাকারী কাউকে ইফটিজিং এর ভূমিকায় দেখি, মাননীয় স্পিকার, শেরবাংলা নগর থানার একটি সূত্র জানায়, পুলিশের ইউনিফর্ম পরা ওই সদস্য পুলিশ না কি ট্রাফিকে কাজ করেন সেটিও শনাক্ত করা যায়নি। স্পিকার, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাস্কর একটি ঘটনা। জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ওই প্রভাষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না? এদিকে শিক্ষিকার সঙ্গে এমন অপ্রীতিকর ঘটনায় উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের শিল্পী কুশালী কপালে টিপ লাগানোর ছবি পোস্ট করে যার যার মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। খেয়াল করার মতো মেন্টালিটি আমার ছিল না। শিল্পীদের সম্মিলিত ও স্বেচ্ছাপ্রণোদিত এমন প্রতিক্রিয়া শেষ কবে এসেছে তা নিশ্চিত করে বলা মুশকিল। শিল্পীদের এই প্রতিবাদের পালে মূলত হাওয়া লাগে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মোস্তফার কণ্ঠস্বর ধরে। আমি এখানে হিন্দু, মুসলমান, কৃষ্ণ, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি সে বিবাহিত না। তিনি জাতীয় সংসদ ভবনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, দেশের কোন আইনে আছে টিপ পরা যাবে না? অভিনেতা সাজু খাদেম টিপ পরা একটি ছবি পোস্ট করে লিখেছেন, লাল টিপ লাল সূর্য। অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর লেখেন, টিপের উপর এমন আঘাত, বাঙালি সংস্কৃতির উপর আঘাত, নারীর স্বাধীনতার উপর আঘাত। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বেশ কড়া ভাষায় বলেন, আমার শরীর আমার সাজ, আমার সংস্কৃতি আমার স্বাধীনতা, এখানে নাক গলাতে এলে নাকটা কেটে দেওয়া হোক। তীব্র প্রতিবাদ জানাই, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অপশক্তির দাপট ঠেকানো হবে। বাংলা কি বলবো, অবজ্ঞা করা বা অবহেলা করা, ছোট দেখানো। রমজানে এমন প্রতিবাদকে মুসলমানরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করলেও কথিত প্রগতিশীল ও কিছু কথিত অভিনেতা ও কিছু মানুষ এটাকে স্বাগত জানাচ্ছে। সামনে ঠিক বলবো না, জাস্ট এখন দেখবেন আপনার মেট্রোর কাজের জন্য এখানে একটা টিনের বেড়া।